एवरीवन সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলার ভাইয়ের টিফিন বানাতে বানাতে আর কি ভাইয়ের জন্য বসিয়ে দিয়েছে এখানে ম্যাগি ভাই কি অফিসে যাবে মা দোকান করে নিয়ে চলে এসেছে আর এসেই আর কি ভাই বলল মুখ ধুতে যাওয়ার সময় ওর জন্য ম্যাগিটা বসিয়ে দিতে তাই আর কি ম্যাগিটা বসিয়ে দিলাম মা আবার দেখছি অল্প করে সবজি কিনেছে বাঁধাকপি টমেটো আর ওই ধনে পাতা মা বলছে আমাদের যেই সবজি দাদাটা রেগুলার মানে যার থেকে নিই ওই সবজি দাদার ভাইও আর কি এখানে সবজি বিক্রি করতে আসে মানে দুই ভাই সবজি বিক্রি করে তো অনেকদিন ওই ভাইয়ের থেকে মা সবজি নেয় না আজকে মা দোকানে গেছিল তখন দেখতে পেয়ে মাকে জোর করে আর কি এই বাঁধাকপি টমেটো এই ধনে পাতাগুলো নাওয়া করিয়েছে ম্যাগি রেডি ওকে আগে দিয়ে দি বাবা আজকে হাফ ফিট হয়ে বাবা রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য মাকে বলছিলাম যে বাবার খালি অ্যান্টিবায়োটিক খাই বাবার মনে হবে যেন বাবা সুস্থ হয়নি চোখ গরম হয়ে গেছে নাকি এখন বাবা হাফ ফিট পুরোপুরি ফিট না তাই তো আর এইদিকের অবস্থা দেখো দেখছ যে যার মতো জায়গা করে নিয়েছে তো তিনজনই আছে আমি ভাবছিলাম তাই দুজনকে দেখতে পাচ্ছি আরে দেখো কোকো আর পিকুকে দেখো মা দেখো আবার আজকে লোটে মাছ নিচ্ছে কালকে এত ভালো লেগেছে আমার রান্নাটা দাঁড়া বলছি ঘরে গিয়ে ছোট ছোট তো আজকের গুলো বেশি দিও না না 30 টাকা দিলাম আজকের গুলো একটা ছোট ছোট একটু মোটা দেখে দাও না আজকে লোকাল মাছ হ্যাঁ না আজকে লোকাল কালকে কি বিদেশের মাছ ছিল কালকে না শঙ্করপুরে মাছ ছিল মা দেখো পূজো দিয়ে এখন আর উঠতে পারছে না এখানেই বসে রয়েছে পা মুড়ে তো আর বসে উঠতে পারছি না আজকে বৃহস্পতিবার মা দেখো একদম এই নাড়ুর এক প্যাকেট ছিল চিড়ের নাড়ু বেশি করে নিয়ে এসেছিলাম না এক প্যাকেট ছিল মা সেটাই দিল আর উপরাও ছিল উপরা দিয়ে নাড়ু দিয়ে আর দেখো কি সুন্দর ঘরটা সাজিয়ে মা পুজো দিয়েছে এখনো উপরা রয়েছে না মা উপরা আমি বেশি করেই নিয়ে এসেছি ওই এক অল্প করে বেশি মা বৃহস্পতিবার দিন করে আর উপরাটা আর কি প্রসাদে দিয়ে দেয় আর ভালো করে দিতে পারি না জায়গা নেই কিছু নেই মন খুলে দিয়াও যায় না যেটুকুনি পারি সেটুকু যাই হোক যাও চলো চাটা গরম করে নিয়ে এসো উঠতেই প্রতিদিনের মতো টিফিন কমপ্লিট করে এখন রান্নার জোগাড় করে দিচ্ছি এখন কাটছি কালকের মতো আজকেও পেঁয়াজ কলি কেন সেটা বলছি তখন মাছ নেওয়ার সময় বললাম না ঘরে গিয়ে বলছি তো সেটা তো এখনো তোমাদেরকে বলা হয়নি ওই পেঁয়াজ কলিটা কেটে নি মাছটা কাটতে কাটতে তারপরে বলছি মা এইদিকে ভাত বসিয়ে দিয়েছে শুধু ডালটা বসাবে এইবারে ভাত জল হয়ে গেলে তারপরে বাকি রান্না হবে যেটুকু আছে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছে আমা পেঁয়াজ কলিটা কেটে পেঁয়াজটা কেটে নিয়ে মাছ কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা বলবো দাঁড়া পেঁয়াজ কলি তো কেটে দিয়েছি এখন পেঁয়াজ টমেটো রসুন আর কাঁচা লঙ্কাটা কেটে দেবো আজকে বিশেষ কিছু রান্না করার নেই এই জোগাড়েই আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে এই জোগাড়টা করে দিয়ে তারপরে আর কি মাছ কাটবো আজকে পরে মাছ কাটবো আগে আজকে সবজি জোগাড়টা করে দিচ্ছি তারপরে মাছ কাটবো
শীত পড়ছে এখন, চারিদিকে শুধু টমেটো। আর আমার টমেটো খেতে ভীষণ ভালো লাগে, টমেটোর চাটনি বলো, টমেটো পোড়া কিংবা শুধু কাঁচা টমেটো একটু নুন লঙ্কা দিয়ে দারুণ লাগে। ভাতে মেখে খেতে ভালো লাগে। আজকের তো আমার এই প্ল্যান আছে, টমেটো কাঁচা লঙ্কা তেল দিয়ে ভাত মেখে খাবো, দারুণ লাগে। কারা কারা খেয়েছে অবশ্যই জানিও, আর যারা এখনও খাওনি অবশ্যই ট্রাই করবে। মা এখন ডালটা ফোড়ন দেবে আর আমি রান্নার এমনি সবজি জোগাড়টা করে দিয়েছি, যা যা দরকার ওই পেঁয়াজ টমেটো। এখন কাটছি আজকেও লোটে মাছ, কালকেও তো দেখলে লোটে মাছ হয়েছে, আজকে আবার লোটে মাছ কাটছি। তবে আজকের মাছটা না কালকের তুলনায় একটু সরু, কালকের লোটে মাছটা বেশ মোটা ছিল, তবে আজকের মাছটা একটু সরু মাছ, রোগা রোগা মাছ কালকে মোটা ছিল। সেই কালকে যেই মাছের কাপু এসেছিলো সেই মাছের কাপুই এসেছে আজকে, তবে ট্যাংরা মাছ আনিনি। আজকে লোটে মাছ ছিল, আমুদি মাছ ছিল আর ভোলা মাছ ছিল। কালকে মনে হয় কাটার ভয়ে মনে হয় মানুষে ট্যাংরা মাছ নেয়নি, আজকে আর ট্যাংরা মাছ আনিনি। মা দেখি দোকান গেছে, দোকানে গেছে বলছে আমাকে তাড়াতাড়ি ব্যাগ থেকে টাকা দে তো আমি আবার লোটে মাছ নেব। হ্যাঁ বলো গল্পটা। আমি লোটে মাছ শুনেই আমার নিয়েছি, কালকে লোটে মাছটা খুব ভালো করেছিল, আজকে যদি করেছিল খুব ভালো হয়েছিল। আমি যে নিয়ে নিয়ে তুই করবি কোনো একটুখানি করে দিবি, লোটে মাছ আমি একটু ভালো খাই আর কেউ সেভাবে খায় না। ও কালকে একটু খেয়েছে, ওর বাবাও একটু খেয়েছে, কিন্তু সেভাবে ভালো খায় না, লোটে মাছ আমিই ভালো খাই, আমি আমার জন্যই নিয়ে খেয়ে দিই। কালকে লোটে মাছটা আমি রান্না করেছি নাকি এত ভালো লেগেছে মায়ের, মা বলছে আজকে তুই রান্না করবি লোটে মাছ। হ্যাঁ লোটে মাছ করার কেন মাছের তরকারি রয়েছে ধরা, ডাল করলাম ডিম সিদ্ধ দিয়েছি হয়ে হয়ে যাবে, ছেলের তো ঠিক নেই খাবে কি খাবে না। আজকের মাছটা শুরু, এবার যদি কালকের মতো ভালো না হয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। মাছের টেস্ট তো এক হয়, সরু মোটা থেকে আর হয়, মোটা হলে দেখতে ভালো লাগে, ওটাই হয় খেতে একটু বেশি ভালো মাংসটা থাকে। কালকে ওই পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে এমন করে দিয়েছি মায়ের এত ভালো, মা তো রাতেও ওই দিয়ে ভাত খেয়ে, ওই দিয়েই ভাত খেয়েছি, মাছের ট্যাংরা মাছ, মা রাতে আর ট্যাংরা মাছ খাইনি, মা শুধু লোটে মাছ দিয়ে রাতে ভাত খেয়েছে। সকালে নিয়ে বলছে আজকে তুই রান্না করবি, কালকের মাছটা খুব ভালো হয়েছিল। ওই ডাল করবো আর তোমার তরকারিটা গরম করবো আর মাছটা করলে। আমিও কালকে অল্প খেয়েছি, ট্যাংরা মাছের ঝোল দিয়েও ভাত খেয়েছি, মাছ খাইনি, তবে আজকে আর খাবো না, আজকে আমি টমেটো দিয়ে ভাত খাবো ঠিক করেছি। আমার ভীষণ ভালো লাগে এই শীতকালে টমেটো দিয়ে সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে। আজকের এই প্ল্যান আছে আমার, আর যাই করি না করি আমার ডালটা করতেই লাগে, ডালটা আমার ভরসা, কিছু কিছু না খেলে ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে আলু ভাজা করে দিয়ে খাওয়া হয়ে যায়, ওই জন্য ওই ডালটা করে রাখি। আজকে লোটে মাছ আর বটিতে কাটতে লাগিনি, লোটে মাছ বটিতে কাটতেও লাগে না, কালকে যেহেতু ট্যাংরা মাছগুলো ছিল সেই জন্য আর কি একেবারেই বটিতে কেটে নিয়েছে, আজকে শুধু লোটে মাছ এই ছুরিতেই কেটে নিচ্ছে। মা আবার তোমাদেরকে কি বলবে তোমরা, একটা কথা শেয়ার করি, এই গোটা গোটা লোটে মাছ কিন্তু আমি এখানে এসে খাওয়া শিখেছি, আমার মা কোনোদিন গোটা গোটা লোটে মাছ করতো না, আমার মা ঝুড়ো ঝুড়ো করতো, আলু দিয়ে করতো, বেগুন দিয়ে করতো, কিন্তু এই গোটা করতো না, গোটা আমি এখান থেকে খাওয়া, গোটা মানে টুকরো করে কাটা মাছ গুলো রান্নার পরেও আর কি গোটা গোটা যে গোটা গোটা ছিল সেই মাছটা আমি বাপের বাড়িতে কোনোদিন খাইনি, যেমন লোটে মাছ খুব ভালোবাসতাম বলে মা করে দিত, মা মার মতো ঝুড়োটা বেশি হতো আর ঝুড়ো করতো, ঝুড়ো ঝুড়ো হতো একদম, তারপর আলু দিয়ে করতো, বেগুন দিয়ে করতো, যেগুলো খেয়েছি গোটা করে মানে পিস করে করে যেটা সেটা এখানে এসে খাওয়া, আর এখানে ওই তেলা কচুর ডাটা দিয়ে হতো করে, এটাও দারুণ খুব লাগে তেলা কচুর ডাটা দিয়ে। আমাদের ছোট থাকতে দিদা থাকতো ওই তেলা কচু, মানে ওই তেলা কচুর ডাটা কাটার ঝামেলা বলে এখন আর হয় না, দিদা সে সকাল থেকে ওই তেলা কচুর ডাটা নিয়ে বসতো, ওই দিয়েও লোটে মাছ হতো। আর তারপরে এই গোটা গোটা খাওয়া থেকে বাবার কাছ থেকে আমি একদিন করেছিলাম, মোটা মোটা বাবা নিয়ে এসেছিল একদিন করেছিলাম, আমার মার খেয়ে খুব ভালো লেগেছিল, বাবা গোটা গোটা করা যায় কি করে করিস রে, তখন মাকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে মা গোটা গোটা করে, এটা হট করে মনে পড়লো যে আমি কোনোদিন ওইখানে খাইনি কিন্তু এখানে শিখেছি, আর আমি আমার মাকে গিয়ে শিখেছি এভাবে গোটা গোটা করে, সেটাই তোমাদের শেয়ার করি।
কালকের আমার বানানো লোটে মাছের ঝাল খেয়ে মায়ের এতটাই ভালো লেগেছে যে মা আজকেও লোটে মাছ নিয়েছে আর বলেই দিয়েছে আমাকে রান্না করতে। মায়ের কথা রাখতে তাই আজকে আমিই রান্না করছি। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকলি। নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দেবো পাকা লঙ্কা আর টমেটো কুচি। টমেটোটা ততক্ষণ ধরেই কষাতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যায়। তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে এলে তার মধ্যে দিয়েছি লোটে মাছের টুকরোগুলো। লোটে মাছের টুকরো দিয়ে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একদম সামান্য জল। জলটা যখনই দেখো কমে আসবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের রান্না। রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ কলি দিয়ে লোটে মাছের ঝাল। একদম শুকনো শুকনো করি না, কারণ একদম শুকনো শুকনো না এটা ভালো লাগে না, একটু একটু ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। লোটে মাছের ঝুড়োটা একদম শুকনো ভালো লাগে, তবে এই ঝালটা একটু তেল একটু জল থাকবে এরকমই ভালো লাগে। দেখতে কেমন হয়েছে সেটা তো তোমরা জানাবে, আর টেস্ট কেমন হয়েছে সেটা মা খেয়ে নিশ্চয়ই বলবে। মায়ের তো ভাত ভরা হয়ে গেছে এদিকে, আর ভাইকে মা ফোন করেছিল, ভাই কি আসবে না বললো, বলে ওখানেই খেতে বসেছে। ভাইও আর খাবে না এখন, আমি আর মাই খাবো। আর মা আজকে কি করেছে না বললাম না, গতকালকে ট্যাংরা মাছের তরকারিটা ছিল, মা সেইটা গরম করে আজকে ওর উপর কি দিয়েছো, মা দাঁড়াও মাকে দিয়েই বলা করাবে, এইদিকে দেখো কি দিয়েছো ট্যাংরা মাছের তরকারিটাই আজকে। আজ একটু ধনে পাতা দিয়েছি, ও তো খাবে না বলেছে ওই জন্য একটু ধনে পাতা দিয়ে নিয়ে ও খেলে দিতাম, গরম করেছে আর গরম করে ট্যাংরা মাছের তরকারিটা আজকে ধনে পাতা দিয়েছে। মা বলছে কালকে একরকম খেতে লেগেছে আজকে আর একরকম খেতে লাগবে। লোটে মাছটা খেয়ে কিন্তু মা অবশ্যই বলবে কেমন হয়েছে আজকে। হ্যাঁ ওটা লাস্টে খাবো, আগে ট্যাংরা মাছটা খেয়ে নিই। তারপর দেখতেই পাচ্ছ কালকে ট্যাংরা মাছটা অন্যরকম দেখতে ছিল, আর আজকে দেখো ধনে পাতা উপর থেকে মা ওই ধনে পাতা ছড়িয়ে দিয়েছে। আর এই হলো লোটে মাছের তরকারি যেটা আমি রান্না করেছি আজকে, আর আমি খাবো ডিম সিদ্ধ দিয়ে মেখে ভাত। একটু ঝোল দিয়ে খা তো ডিম, মা খালি বলছে এইটা দিয়ে একটু খা তারপরে খাবি, মানে এইটা দিয়ে, এইটা দিয়ে বলছেন, এটা তো ধনে পাতা আছে আমি তো খেতে পারবো না এমনিতে, মা বলছে এইটা দিয়ে একটু খেয়ে তারপর ডিম সিদ্ধ দিয়ে ভাত খা। ভেবেছিলাম আজকে টমেটো মেখে কাঁচা লঙ্কা তেল দিয়ে ভাত খাবো, এদিকে মা বলছে ভাই যখন খাবে না ডিম সিদ্ধটা রয়েছে তুই ডিম সিদ্ধ দিয়েই ভাত খা, ব্যাস আজকেও আমার টমেটো দিয়ে খাওয়া হবে না। আর টমেটো দিয়ে মেখে খেতে দারুণ লাগে, কালকেও প্ল্যান করেছিলাম টমেটো দিয়ে মেখে ভাত খাবো কিন্তু কালকেও খাওয়া হলো না আর আজকেও দেখছি খাওয়া হবে না। তো যাই হোক খেয়ে নি, খেয়ে নেওয়ার পর মা তারপরে বলবে যে আজকেও আমি কেমন রান্না করেছি, কালকেরটা বেশি ভালো হয়েছিল না আজকেরটা ভালো হয়েছে নাকি একই রকম টেস্ট হয়েছে। আগে খেয়ে নি তারপরে জানাচ্ছি। দুপুরে খেয়ে ওঠার পর ডিরেক্ট একদম চা খেতে খেতেই তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করলাম। আর ব্লগ করবো কি, কালী পুজো চারিদিকে শুরু হয়ে গেছে মাইক বাজানো, আমাদের ক্লাবে বাজছিল না, এই সামনে আর একটা পুজো হয়, মানে একই রাস্তার মধ্যে দুটো পুজো হয়, তো ওই পুজোতে এত জোরে জোরে মাইক বাজছিল তো কোনো ব্লগ করতে পারিনি। আর জানি না কালী পুজোর সময় কীভাবে ব্লগ করবো, কারণ আমাদের ক্লাবেও গান বাজবে আবার এই পুজোতেও গান বাজবে, আমি যে পরে ভয়েস দিয়ে দেবো এই ভয়েসটাও যে দিতে পারবো কখন আরও সেটারও আমি জানি না, তো বলতে পারছি না আমি কালী পুজোর ব্লগ তোমাদের সাথে কীভাবে শেয়ার করবো আর কি, খুবই মুশকিলের ব্যাপার। আজকেও খুব মাছটা ভালো হয়েছে, আমি লাস্টে খেয়েছি, আগে ট্যাংরা মাছ খেয়ে নিয়েছি তারপর ওই লোটে মাছটা খেয়েছি, আমি লোটে মাছটা ভালোবাসি কিন্তু তরকারিটা খুব ভালো হয়েছে, কালকেও হয়েছিল আজকেও হয়েছে ওই জন্য আমি আজকে লাস্টে খেয়েছি, কালকে আগে খেয়ে দিয়েছিলাম কিছু করতে পারিনি ওই জন্য আজকে আর মিক্স নেই। কালকে আগে খেয়ে পরে ট্যাংরা মাছটা খেতে নিজে বলছে আগে ট্যাংরাটা খেলে ভালো, ওই জন্য আজকে আগে ট্যাংরা মাছ খেয়েছে। আর তো দেখলেই ট্যাংরা মাছে আজকে ধনে পাতা দিয়েছে, আমি ভাবছিলাম লোটে মাছটাও তো খাবো না ধনে পাতা দিয়ে দিই, তারপর ভাবলাম দুটো রান্নাতেই ধনে পাতা দিলে একই রকম হয়ে যাবে, সেই জন্য আর লোটে মাছে আজকে ধনে পাতা দিইনি, তবে এটার শেষেও একটু ধনে পাতা দেওয়া যেতে পারে যারা খায়, আমি তো খেতে পারি না আমার শ্বাসকষ্ট হয় গন্ধে কষ্ট, আমি তো খেতে পারি না ওই গন্ধটাই আর কি নিতে পারি না, লোটে মাছটা খুব ভালো হয়েছে ওই জন্য আজকে আর আগে খাইনি। রাতে এখন কি খাবো জানি না, আটা মেখে রেখেছি রুটি করবো, রুটিটা যে কি দিয়ে খাবো সেটা আর কি জানি না, বাজি বাজি ফাটাও শুরু হয়ে গেছে, পুজো শুরু হওয়ার আগে পুজো শুরু হয়ে গেছে, পুজো শুরু হওয়ার আগে বাজি ফাটা গান সব চালু হয়ে গেছে। আর আমাদের এই সামনের মাঠে এই দিকের মাঠটা
বাজার যেতে যেই মাঠটা পড়ে ওই মাঠে আবার জগদ্ধাত্রী পুজোর সময় বাজির কম্পিটিশন হয়। মানে সেজে তো খুব বড় বড়, এখন তো মাঠটাই দুভাগ হয়ে গেছে, এখন মাঠটাই ছোট। দিদার সাথে গিয়ে বসে থাকতাম, মানে কত রাত পর্যন্ত, 11:30, 12:30, 12:30 যতক্ষণ থাকতাম দারুণ লাগতো দেখতে। বড় হয়ে গিয়ে আর যাওয়া হয় না, ছোটবেলায় যেতাম দিদার সাথে ওই বাজির কম্পিটিশন দেখতে। সে কত রকম মেয়ের হয় কিন্তু আগের মতো এখনো হয়। মাঠটাই তো কেটে ওই মাঝখান থেকে ব্রিজ করে দুভাগ করে দিয়েছে। ওই মাঠে খুব বড় মেলা হতো, সেই মেলাটাও এখন তো হাফ মাঠে মেলা হয়। পুজোটাও কি মেলা মাটি হতো আগে, জগদ্ধাত্রী পুজো একটাই হতো আমাদের পাড়া, খুব জমজমেট পুজো। সেই পুজোটা হয় এখনো, এখনো হয় কিন্তু আগের মতো সেই ভাবটাও আর ছোট হয়ে গেছে পুজোটা। আমি আমাকে কোনোদিন দেখবেও না, আমি কারোর বাড়ি গিয়েও বসে আড্ডা মারছি। আমার ব্লগ খুবই এই জন্য সাদা মাটা হয়ে ঘরেই হয়, আমার কারোর বাড়ি গিয়ে কারোর নামে চর্চা করতে ভালো লাগে না। মানে কোথাও গিয়ে বসা মানে এর নামে তার নামে আমার এইসব, আমি গসিপ করা একদম পছন্দ করি না। সেই জন্য এইটা আমি কোনোদিন দেখেও বড় হইনি, যে মা কাউকে মানে বাড়ির কাউকে দেখিনি যে এরকম গিয়ে কারোর বাড়িতে বসে গল্প করতে, সেই জিনিসটা আমারও নেই। মানে পাড়া ছড়া পাড়া ঘোরা কোনোটাই আমার অভ্যাস নেই। আমার কারোর নামে আলোচনা করতে এ কী করছে সে কী করছে আমার এইসব, আর মানে কারোর সাথে বসে কথা বললে এই হয়। আমি শুধু যাওয়ার মধ্যে এখন যাই টিনা দোকান খুলে, টিনার দোকানে বসে একটু টিনার সাথে সুখ দুঃখের কথা আলোচনা করি, মানে ও ওর কথা বলে আমি আমার কথা বলি, অন্য কে কী করছে ওই সব বলার মতো সময় আমার নেই আর আমার ওইসব ভালোও লাগে না। আমিও কারাই গিয়ে বেশি গল্প টল্প করতাম না, তবে যেতাম বিয়ের পর পর, ওরা যখন খুব ছোটো ছিল ওই পাশে ওই পিসি পিসি দেখো, ওই যে পিসি যে পিসি আসে আর কি, শিলি পিসি পিসি ওর বাড়িতে যেতাম গিয়ে সন্ধ্যা, ছোটোবেলা পূর্ণিমা পিসিদের বাড়িতে আমি সারাদিন পড়ে থাকতাম, এই সন্ধ্যাবেলা বিকালবেলা ঢুকে ঘুরে যেতাম, গল্প করতাম, আড্ডা মারতাম। আমি আটটার সময় বাড়ি দিয়ে একটু গল্প করে আমি পূর্ণিমা পিসি এটা যেতাম, আর এখানে আর একটা ননদ আছে আমার তার বাড়িতেও যেতাম, কিন্তু ও আরও যে সব পাড়ার লোক আছে ও কোনোদিন আমি গিয়ে গল্প, ভোরবেলায় ফুল তুলতে যেতাম দিদার সাথে, অনেক ফুল পূর্ণিমা পিসিদের গাছ থেকেও ফুল কালেক্ট করা হতো। আর ওই দিকে অনেক বাড়ি ছিল, শিউলি ফুল থেকে শুরু করে সব ফুল। আর পূর্ণিমা পিসিদের আগে যেখানটা বেড়ার বাড়িগুলো ছিল, এখন তো এইদিকে চলে এসেছে, ওইদিকে এখন ভাড়া বাড়ি করে দিয়েছে, মাটির বাড়ি বেড়ার বাড়ি ছিল, তো অনেক বড় ঠাকুর ঘর ছিল। ওই ঠাকুর ঘরে ফুল দিয়ে পুরো মেঝেটা এত ভালো ছিল না, যারা পুরো মেঝেটা সাজানো হতো। আমি এই গল্পটা আরেকদিন বলবো, আজকে ব্লগ নাহলে অনেক বড় হয়ে যাবে। মানে কথা বলতে বলতে এই পুরোনো কথা উঠলেই আমার চোখের সামনে অনেক সুন্দর দৃশ্য ভেসে ওঠে। মানে আমার ছোটবেলায় আমি অনেক সুন্দর কাটিয়েছি, মানে আমি যেমন ভালোবাসি, মানে এখানে আসার পরে দুখানা জীবন আমি বলতে পারি কাটিয়েছি, একে এক রকম এখন এক রকম। আগের জীবনটা অনেক সুন্দর, একদিন আমি আমার ছোটবেলার গল্প শেয়ার করব, এখন পুরো একরকম। এই ছোটবেলায় কথা বলতে গিয়ে আমার মুখে হাসি চলে এসে, এই যে আমার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে, কিছু কিছু ভীষণ ভালো লাগে। দারুণ ছিল আমার ছোটবেলা, যে পূর্ণিমা পিসিদের সারাদিন পড়ে থাকতাম, একসাথে বকুল ফুল কুড়িয়ে মালা গাঁথা, নোর গাছ ছিল সেই নোর খাওয়া, দারুণ সময় ছিল, দারুণ। তখন মনে হয় এখন যেন সে কথা বলে মনে হয় সব যেন কাটিয়ে ছিল মনে হয়, না না মনে হয় সত্যি সেই দিনগুলো আমাদের ছিল, কোনোদিন কাটিয়েছিলাম না এই দিনটাই সত্যি বুঝতে পারি না, কিন্তু দুটো দিনই আমি কাটিয়েছি। আমি 18 বছর বয়সে এখানে বিয়ে করে এসেছি, আজকে 50 বছর হতে যাচ্ছে, এত দুখানা জীবনটা আমি পুরো এখানে ভালোভাবে। এই ছোটোবেলার কথা উঠলে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সব কথা বলেও উঠতে পারি না, আর ব্লগটাও অনেক বড় হয়ে যাবে, আর এখন সব কথা বলাও যাবে, আর সব কথা এখন বলাও যাবে না, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সব কথা বলাও যাবে না। কিন্তু ছোটোবেলার কথা উঠলে খুব ভালো লাগে, কিছু কিছু জিনিস খুব খারাপও লাগে কিন্তু ভালোও লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে চা খাওয়া কমপ্লিট, আমার চা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ভালো স্মৃতিটা বেশি ভালো থাকলেই ভালো, খারাপ স্মৃতিটা যত কম থাকবে ততই ভালো। এখনও সেটা গ্যারেন্টি যে বলতে পারবো না যে ভালো স্মৃতিটাই সত্যি ভালো কতদিন থাকবে, আর খারাপ স্মৃতিটার থেকে বেশি হবে কি না সেটাও বলতে পারবো, এটা একটা খাঁটি কথা। কেন যতদিন কাটিয়ে এসেছি ততদিন ভালো স্মৃতি ভালো স্মৃতি ভালো যেতে, এরপরে খারাপ স্মৃতিটা দিয়ে ওটাকে ছাপিয়ে খারাপটাই বেশি থাকবে সেটা জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকই বারবার বললাম না, পুরোনো কথা উঠলে অনেক কিছু বলতে ইচ্ছে করে। তো কোনোদিন যদি কেউ জানতে চাও সেইভাবে সেইভাবে ইন্টারেস্ট দেখাও শুনতে চাই, তবে অবশ্যই ছোটোবেলার স্মৃতি শেয়ার করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে আবার দেখো হচ্ছে নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো দেখো সুস্থ দেখো, টা টা।